ফেরার সময় বাসে জাস্ট ওঠা যায় না, এত অসভ্য লোকজন গায়ের ওপর এসে পড়ে। ট্যাক্সি ভাড়া গুনতে গুনতে তো ফতুর হয়ে গেলাম। একটা গাড়ি কিনে নিলেই হয়। পাগল, মিডিয়াতে চাকরি করি, চ্যানেল আজ আছে কাল নেই। আর শোন, তুই আর আমি শহরের দুই প্রান্তে থাকি, সারাদিন কি গাড়িটা গড়িয়া ব্যারাকপুর শাটল করবে? অদ্ভুত তো। দু প্রান্তে না থাকলেই হয়। আবার গরু রচনা শুরু হলো। শোন না, গাড়ি চড়ার জন্য আমাকে বিয়ে করতে বলিস না প্লিজ। মিষ্টি বিয়ের কিন্তু আরো অনেক উপকারিতা আছে, একে একে বলি তো। সামনে তাকা। কি হচ্ছে এটা, কিশোরে দাঁড়া। বদল রহি হ্যাজ জিন্দগি কি চাল জরা, ইসি বহানে কিউ না মে ভি দিল কা হাল জরা, সওয়ার লু মে সওয়ার লু। আরে লা 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 লা। আমি কবজি ডুবিয়ে খেতে চাই। তোর খাবার নিয়ে কথা তো, সেটা আমি তোকে এমনি খাওয়াই, তার জন্য বিয়ে কেন করতে হবে? নাও বোঝো। তুই তো পুরো উল্টো পুরান, মেয়েরাই তো বেশি বিয়ে বিয়ে করে জানি না। না রূপায়ণ, তুই কিছু বল, তোদের প্ল্যানটা কি? তুমকো সিতারো মে লে চলো, দিল ঝুম যায় এসি বাহারো মে লে চলো। বেশ সাজিয়েছিস কিন্তু তুই তোর একার সংসারটা। তুই অ্যাটলিস্ট খোঁচাস না? সব জেনে শুনে জানি সব, কিন্তু মানি আমি সে কথা তো কখনো বলিনি। কি এই যে তোর অদ্ভুত ইডিওলজি, তুই ব্রোকেন ফ্যামিলির তাই। আচ্ছা লিসেন, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দিস প্লিজ। ইউ অ্যাকচুয়ালি শুডেন্ট গেট ইনটু এনি রিলেশনশিপ। মেবি তাই। ব্যারাকপুরে যা না একবার, তুই তো কখনোই পরিবার ব্যাপারটা পাসনি। এই যে মা বাবা ভাই বোন কাকা কাকিমা, মানে এই যে হইচই আস্ত একটা পরিবার, গিয়ে দেখ না ভালো লাগবে। এগুলো না শুধু টেলিস্কোপেই ভাল লাগে। তোর কাল ভোরবেলায় লাইভ আছে না, বেরো না। আমি ডিনার না করে কোথাও যাচ্ছি না। আর শোন,
রূপায়ণের সঙ্গে তোর সম্পর্কটা ভাঙলো বলে। ট্রেটা আমায় দে। কাকিমা, এত মিষ্টি আমি কিছুতেই খেতে পারবো না, প্লিজ। আচ্ছা শোনো, তুমি এমন কিছু মোটা নাও যে তোমায় ডায়েটিং করতে হবে। এই কটা মিষ্টি খুব খেতে পারবে। না তা ঠিক নয়, কিন্তু আসলে রূপের কাকা এই মিষ্টিগুলো সেই দেশপ্রিয় পার্কের ওখান থেকে তোমার জন্য নিয়ে এসেছেন। খা, একটু না খেলে হয় বলো? আরে আমাদের স্পেশাল গেস্ট এসে গেছে যে। ইস, রূপামায় আগে বললে বেরোতামই না, তোমার দাদা ফিরে শুনলে খুব দুঃখ পাবে। আচ্ছা এই যে আমি একটু খেয়ে নিয়েছি মিষ্টি। বাবা অনেক খেয়েছি। আচ্ছা এবার আমি বেরোই, বাইরে বৃষ্টি পড়ছে, আমি আর একদিন এসে আড্ডা মারব। এমা এত তাড়াতাড়ি কেন, আর একটু বসো, আবার কবে আসবে তা ঠিক নেই। দাদা একটু থাকতে বল না। ওকে আটকাস না, বর্ডারের কাছে বাড়ি ও। নিজে জানো কোথায় থাকে। চলো চলো চলো। এই থাক থাক থাক, জীবনটা খুব ছোট মা, মূল্যবান সময়গুলো নষ্ট করো না। আসছি কাকিমা। হ্যাঁ আবার আসবে। এলাম, টাটা। দেখি দিদিভাইটিকে, দেখি বড় দাদা, দুটো কোরিয়া। আজ তো তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারছি, অন্যদিন যা দেরি হয় কোরিয়া আর পারি না। গানের স্কুলটা টানতে পারবো না, আবার দু মাসের ভাড়া বাকি পড়েছে। অত ভেবো না তো, সামনের মাসটা না হয় আমি টেনে দেবো। দাদাকে বলে রেখেছি সামনের মাসে কিছু না থাকলেও চলবে। আর তোমার বাড়ির ছাদ ছাড়াইটা কি হবে? ছাড়ো তো, আমি তো ওই একটা ছেলেকটার ঘরে, তার আবার সারাই গেছে। কিন্তু এভাবে কতদিন টানব গো, কেউ ঠিক সময় মতো মাইনে দেয় না, তানপুরাটা কিনবো কিনবো করে কেনা হচ্ছে, দু মাসে ভাড়া বাকি পড়েছে। এত চেষ্টা করছি দুজনে মিলে, আমাদেরকে কিছুতেই কিছু হবে না, একটু কি মাথা তুলে দাঁড়াতে পারবো না? আরে বাবা পারবো পারবো, ঠিক পারবো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো, সব সামলে নেব। আর রোজ তুমি কতটা রাস্তা আসো, আমাকে ছেড়ে দিয়ে আবার ফিরে যাও। একদিন বাড়িতে যাবে, জানো কি আমাদের সম্পর্কটার বিশ্বাসই করতে চায় না, মাকে যে কত কথা শোনায়। যাব যাব, কিন্তু কোন মুখেই বা যাব? জানো মাঝে মাঝে কি মনে হয়, আর বাঁচতেই ইচ্ছে করে পাগলি করে। আরে বাবা এইসব কথা কেউ ভাবে না, এসব কথা একদম মাথায় আনে। সেদিন মাসিমার কথায় একটা অদ্ভুত ফিলিং হলো জানিস। ডিসিশন বদলালি কি সেটা বল। আচ্ছা তোরা আমি কি ভাবিস বলতো, আমি কি ভিমজে চলি? একদিন বাড়িতে গিয়ে নাকি সব চেঞ্জ হয়ে যাবে। ওর বৌদি ওর মা সবাই খুব আন্তরিক, ভালো লাগলো, ব্যাস এইটুকু। বিয়েটা কর, দেখবি আরো ভালো লাগবে। এই বিয়ে করলে না ওভারনাইট সমস্ত ছেলেরা চেঞ্জ হয়ে যায়। এই তো দিব্যি আছি, দুজনে দেখা করছি, দুজনের বেস্টটা দিচ্ছি, আর ওই সকালে উঠে না ওই বরের পাউরুটিতে মাখন মাখাতে পারবো না, সরি। এই শোন, কিউ বেল দিচ্ছে, আমি রাখছি। হ্যাঁ বাই। এই কি তুই? চলে এলাম, ভিতরে আসি। হ্যাঁ আর প্লিজ, দারুণ সারপ্রাইজ দিলি তো, কিন্তু ফোন করে আসতে পারতিস যদি বাড়িতে না থাকতাম। ফোন করে আসলে তো সারপ্রাইজ থাকতো না ম্যাডাম, অফিস থেকে ফিরছিলাম, আপনাকে মিস করছিলাম, চলে এলাম। শোন না আজ থেকে যা, বাইরে বৃষ্টি পড়বে মনে হচ্ছে। কি বলছিস, গড়িয়া তো প্রোগ্রেসিভ হলো কবে থেকে, সারা পাড়ায় না ঢিড়ি পড়ে যাবে কাল সকালে। এটা তোমার ব্যারাকপুরের যৌথ পরিবার নাকি, এখানে কেউ কারোর ব্যাপারে নাক গলায় না। একটা লিভিং লিভিং গন্ধ পাচ্ছি কিন্তু আমি, যদিও আমার কোনো আপত্তি নেই। শুরু করিস না কিন্তু,
সিরিয়াসলি বল, থাকবি কি থাকবি না, তাহলে আমি খিচুড়ি বসাবো। খিচুড়ি বসিয়ে নিস না, আপাতত চাউলই চলবে। ওই সবই খা, বাড়িতে আর অন্য কিছুর স্টক নেই। আমার যদি কথা মনে হয় না, মানে এই ছাড় ছাড়, তুই দেখতে পাচ্ছিস আমি বইগুলো গোছাচ্ছি? পড়ো গোছালে চলবে। আরে ছাড় না প্লিজ প্লিজ, রূপ রূপ ছাড়। তোকে কতবার বলেছি বালা হাত দিয়ে আমার না ধরতে, আমার লাগে তো। ছাড় না, ছাড় না, তুই ছাড়, এরকম দুর্বোধ্য লজিক খাড়া করে একটা স্বাভাবিক ঘটনাকে ঠেকিয়ে রাখবি বল? আবার কিসের আবার বৃষ্টি? কোথাও কোনো আপত্তি নেই, শুধুমাত্র তোর এই উদ্ভট ভাবনা চিন্তার জন্য আমরা একে অপরের থেকে আলাদা থাকছি। আমার এইসব উদ্ভট ভাবনা চিন্তা জেনেই কিন্তু তুই আমার সাথে সম্পর্কটা শুরু করেছিলি, এখন তুই আমার সাথে জোর করতে পারিস না। আমাদের 3 বছরের সম্পর্কে এটুকু জোর নিশ্চয় করা যায়? রূপ প্লিজ ইয়ার, এই নিয়ে বহুবার কথা হয়ে গেছে, এক কথার উত্তর কিন্তু বারবার দিতে ভাল লাগে না। উত্তর দিতে পারবি না কারণ উত্তর তোর কাছে নেই তাই। রূপ, আমি না এখন বিয়ে নিয়ে ভাবতে পারছি না, আই এম নট প্রিপেয়ার্ড, দ্যাটস ইট। ওয়েট করবো আমি, অসুবিধাটা কোথায় বল? কদিন ওয়েট করতে হবে? তুই না আগে নিজে ডিসাইড কর তোর কাছে ফার্স্ট প্রায়োরিটি কি, আমি না তোর ইডিওলজি। তোর না এই অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলোর কোনো লজিক নেই, যে কারণে দিতে পারছিস না। প্রশ্নটা অ্যাডজাস্টমেন্টের, বোঝার চেষ্টা কর প্লিজ। সম্পর্কে শুরুতে তুই আমায় এত কথা বলিস নি? এটা তো কোনো সুস্থ সম্পর্ক নয়। আমি বাড়িতে মিথ্যে কথা বলছি, রাতের পর তোর সঙ্গে কাটাচ্ছি, অফিসে মিথ্যে কথা বলছি, তোর আমার সঙ্গে রাত কাটাতে কোনো সমস্যা নেই, অথচ বিয়ে করতে সমস্যা। কিসের প্রিন্সিপাল এটা, এত জেদ কিসের তোর? বাজে কথা বলিস না তো, আমি তোকে আজ থাকতে বলেছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আর তুই তোর নিজের ইচ্ছায় থাকছিস। ওকে ওকে, আমি থাকছি না তাহলে, মিটে গেল সমস্যা। রূপ রূপ যাস না, রূপ রূপ, তুই কোথায় আছিস বলতো? 11:30 বাজে, বাইরে বৃষ্টি পড়ছে, তুই কিছু পাবি না। সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। রূপ রূপ, দিদি আপনার ব্যাগের চেনটা খোলা আছে। বলছিলাম আপনাকে খুব চেনা চেনা লাগছে, মানে আপনি কি টিভিতে কোথাও কিছু? থ্যাংক ইউ। এরকমটা আগে কখনো হয়নি, 1 মাস হয়ে গেল ও আমায় ফোন করেনি। তুই ফোন কর একটা, নাকি তোর ইগো? না, ও বোধহয় সম্পর্কটা ভেঙে দিতে চাইছে। তেমন হলে ওকে কিন্তু পুরো দোষ দেওয়া যায় না, কেন জেদ করছিস? তুই রাজি হয়ে জানা রে বাবা, প্লিজ। মানে বিয়ে? হ্যাঁ বিয়ে। আচ্ছা বেশ, তারপর? তারপর মানে তখন সংসার করবি, চাকরি করবি, ট্যা মানুষ করবি, সবাই যেমন করে। রিনিদি দেখ, আমরা না আমাদের ডিফারেন্সেসগুলো জানি। এখন যখন ঝগড়া হয়, তর্কাতর্কি হয়, আমরা আমাদের নিজেদের বাড়িতে চলে যাই, কিন্তু এখন আমরা যদি একই ছাদের তলায় থাকি তাহলে তো আমরা বাস্ট করব। দেখ আমাদের সকলের জীবনে না প্রচুর অশান্তি, তুই আর নতুন করে ইস্যু ক্রিয়েট করিস না প্লিজ। উফ, পারিস তুই। আর কি জানিস, এই যে ছোটোখাটো অশান্তিগুলো, মানে বিস্ফোরণগুলো, কোথাও না কোথাও সম্পর্কের নতুন ব্যাকরণ তৈরি করে। ¶¶
আচ্ছা ঠিক আছে, তোর পাউরুটিতে মাখন মাখাতে ইচ্ছে না করে? ম্যাগি খাবি, কর্নফ্লেক্স খাবি, পাস্তা খাবি, রুটি চচ্চড়ি খাবি। তুমি না মানে কি হলো? ঠাকুরকে ডাকো যাওয়া এইবারের কাজটা যেন লেগে যায়। কিছুতেই কিছু হচ্ছে না। হয়ে যাবে দেখো, এত চেষ্টা করছো, এবারে নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে। সেই আশাতেই তো 17 বছর ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছি। 17 বছর আমাদের আলাপের বাবা, কতগুলো বছর পেরিয়ে এলাম বলো। দেখো এবার একটা ভালো কিছু হবে, আমার মন বলছে। বলছো? একদম। দেখো দেখা যাক। যাবা? হ্যাঁ বলো। অন্তত রাস্তায় মাত্র কি চলো। বাচ্চাটার বাড়ির থেকে একবার আজ একবার বাড়িতে এসো। না না আজ থাক, আজ আর তোমার বাড়িতে যাবো না। আর তোমাকে বললাম না ওই বাড়িতে যেতে হবে। হ্যালো। চাক, ফোনটা ধরলি তাহলে। হুম বল। যদিও আর কোনো কথা বোধহয় বাকি নেই। তোর বালাটা আমার কাছে রয়ে গেছে, নিতে আসবি না? সানাইয়ের আওয়াজটা শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে না? হুম। কোনো বিড়ি আছে নাকি পাড়ায়? কে জানে, আমি পাড়ায় কাউকে চিনি নাকি। এই কুটুসের বিয়ে সামনে, জানিস তো? কুটুস? কুটুস কে? কুটুস সোনামাসির মেয়ে। আরে সোনামাসি বিয়েতে আসলো, তোকে ওই বল না সীতাহার ওই নেকলেস দিল না? রাইট রাইট রাইট, মনে পড়েছে। বিয়ের মতো বিয়ে হচ্ছে, জাহাজের ব্যবসা ওদের, বুঝলি? ও বাবা। এই শোন না, তোকে বলতে ভুলে গেছি, তোকে না অফিসে নামিয়ে আমি গাড়িটা নিয়ে একটু স্প্ল্যানেডে যাব, কাজ আছে। মাইনে তো কাল দেব। না গো, আজ না একটু তাড়াতাড়ি বেরোবো। ও বাবা, সন্তোষী মার উপোস নাকি জর্জর? না না, ওসব কিছু নয়। তোমাদের পাশের পাড়ায় না একজন মেট্রোয় ঝাঁপ দিয়েছে। সে কি? এই তো, এই তোমাদের পেছনের রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই একতলা বাড়িটা। জানো তো, বডি এক্ষুনি মগ থেকে চলে আসবে। জবাদির মা নাকি কাঁদছে, চোখেই দেখা যায় না। কি নাম বললে? জবা। তুমি চেনো নাকি? ওই তো, আরে মেয়েটার বাড়ির তলায় না একটা গানের স্কুল ছিল। না চিনি না। আমি যাই দিদি। কল্পনা কিছু বলবে দিদি? না তুমি যাও।
চিনিস নাকি? দিদি কাল তাহলে সকাল সকাল চলে আসবো। হ্যাঁ এলাম। চিনি না, হয়তো দেখেছি কোথাও একটা। মাথাটা কি ধরেছে? চা বানাবো, খাবি? খেতে পারি। আচ্ছা তুই পারুটি কি দিয়ে খাবি, মাখন না যান? আরে গলা দিয়ে খাচ্ছি তো, হয়ে গেছে, ছেড়ে দে, লেট হয়ে যাচ্ছে এমনি তো। চাটা বানিয়ে নি, দাঁড়া। আচ্ছা শোন না, আমি আজ অফিস যাব না। হঠাৎ শরীরটা ঠিক লাগছে না। তুই তুই যা, তুই গিয়ে রেডি হয়ে নে। Thank you.